হাই বন্ধুরা গুড মর্নিং মাই ডেলি লাইফস্টাইল রাখিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর সকালবেলা উঠে পড়েছি উঠে পড়েই ফার্স্ট কাজ তো বিছানা গোছানো কারণ বিছানাটা অগোছালো থাকলে একদমই দেখতে ভালো লাগে না আর বিছানা গুছিয়ে আমি মশারিটা তুলে নিলাম মশারিটা তুলে নিয়ে একটা দেখতে পাচ্ছ এখানে বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে নিলাম কারণ এটা ভীষণই সুবিধা হয় ক্ষেত্রে কী বলো তো মশারিটাও নোংরা হয় না আর একটা ক্ষেত্রে তোমার মশারিটা ছিঁড়েও যায় না কারণ মশারিগুলো তো নেটে হয় সেই জন্যে এদিক ওদিক খোঁচা লেগে অনেকবার আমার সঙ্গে এরকম ঘটেছে যে ছিঁড়ে গিয়েছে আর শীতকালে একটা কী হয় বলো তো এক্সট্রা খাটুনি থাকে যেমন কম্বল গোছানো কম্বল গোছানোটা এক্সট্রা খাটুনি তবু এই বিছানায় সেরকম কিছুই থাকে না মানে দু একটা বালিশ থাকে আর এই কম্বলটাই থাকে কিন্তু ওই বিছানাটায় ওরে বাবারে মাথা খারাপ তবু এই কম্বলটা মানে একটু পাতলা ওই কম্বলের থেকে সেই জন্য খুব তাড়াতাড়ি গোছাতে সুবিধা হয় কিন্তু ওই কম্বলটা একটু বেশি মোটা একটু অসুবিধায় গোছাতে আর এখানে আমি বিছানা ছাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি ভালো করে বিছানাটা আর টান টান করে বিছানা না পাতা থাকলে আমার একদমই ভালো লাগে না আর এখানে দেখতে পাচ্ছ আমি এই ঘরে চলে এসেছি এই ঘরটা একটা যুদ্ধের মতো মানে আমার কাছে কারণ এই বিছানায় কি না কী থাকে স্কেল ছেলের মানে জিনিসপত্র খেলনা বই মানে কি না কী থাকে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি অলরেডি সেই জিনিসপত্রগুলোকে আগে দশ পনেরো মিনিট ধরে তুলেছি সব জায়গার জিনিস জায়গায় রেখেছি দেখতে পাচ্ছ ছেলে টুপি পড়ে জলের বোতল গল্পের বই তারপরে তো বালিশ কম্বল এসব তো থাকেই তারপরে ভালো করে আমি বিছানাটা বিছানা ঝাড়ু নিয়ে এসে ঝেড়ে দিচ্ছে আর এই এটা একটাই আমার বিছানা চালু আমি ওই ঘরে ঝাড়ার পরে এই ঘরে নিয়ে চলে এসেছি নিয়ে এসে ভালো করে ঝেড়ে নিচ্ছি যতই পরিষ্কার করি না কেন সেই নোংরাই হয়ে থাকে কারণ এই ম্যাট্রেসটা যেহেতু নিচে থাকে সেহেতু একটু বেশিই নোংরা হয় আমার বিছানাও ঝাড়া হয়ে গিয়েছে এবার আমি পালিশ কম্বলগুলো আবার মানে নিয়ে নিলাম বিছানার মধ্যে দিয়ে ভালো করে ঝেড়ে কাজ করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কারণ কি হয় বলো যদি মনে করি যে ঘরের কাজগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি শেষ করে রান্না করতে আসি অনেকটা লেট হয়ে যায় আর এমনিও লেট হয়ে গিয়েছে অনেকটা এখানে দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে আজকে একটু কষা কষা ঝোল করবো মানে প্রত্যেকদিন কি হয় বলো জিরে বাটা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ঝোল করি কিন্তু আজকে যেহেতু কাটা মাছ আর এখানে একেবারে দু মানে দুদিনের জন্য মাছটা ভেজে নিয়েছি না মানে পাথরের মতো জমে যায় মাছগুলো খুবই অসুবিধা হয় তোমার মাছগুলো প্রত্যেকদিন মানে জলে ভিজিয়ে ভিজে সে দু তিন ঘন্টা লেগে যায় ওই জন্য এখানে দেখতে পাচ্ছো একসঙ্গে তার জন্য আট পিস মাছ আমরা ভেজে নিয়েছি মানে ফ্রিজে রেখে দেবো বা বাইরে রেখে দেবো কালকে আবার ভেজে তারপর রান্না করব আর চারটে করবো আজকে এখানে মটরশুঁটিটা মানে কষানোর সময় দিতে ভুলে গিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা ঝোল করবো না আর আরেকটা করেছি এই দেখো আলু আর টমেটো সেদ্ধ দিয়েছিলাম এটা ভালো করে লঙ্কা মাখো খেতে দারুণই লাগে শীতকালে বিশেষ করে লাল লাল একদম টমেটো ভীষণ ভালো লাগে আমার তো এখন থেকে মানে খিলে পেয়ে যাচ্ছে যাকে বলে আর এখানে দেখতে পাচ্ছ এই দেখো এটা কি বলতো এটা লাউ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম লাউ সেদ্ধ করে নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছে কারণ অনেক লাউ না একটু টোকসে হয় তখন খেতে বাজে লাগে লাউটা ভাপিয়ে রেখে দিয়েছি ওটা ডিম এখানে তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা এই কড়াইয়ের মধ্যে খালি এটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো আর এখানে কড়াই নিয়েছি এর মধ্যে ডিমটা ভেজে নেবো ডিম দিয়ে কিভাবে আমি লাউ রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এই রান্নাটা আমার কারোর সঙ্গে মিলবে বলে আমার মনে হয় না মশা আমার যে ভীষণ মশা দেখতে পাচ্ছি মানে মশাগুলো না কামড়াই ঠিক কথা তুমি মানে মারলেও ওঠে না তারা দিলেও ওঠে না মানে ভয়ই নেই লুকে যাকে বলে আর লাউটা একটু অন্যরকমভাবে করব মানে সবাই তো মানে আদা জিরে বাটা দিয়ে করে আমার একটু আলাদা হবে আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি সেটা ফ্যামিলি আমার ফ্যামিলির অবশ্যই ভালো লাগে সেই জন্যেই আমি নিত্য নতুন ট্রাই করতে থাকি নিত্য নতুনভাবে চলো আমি কী করে লাউটা রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ডিম ভাজার জন্য ডিমটা প্রথমে আমি ভেজে নেব ঝুড়ো করে একদম ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম সব ডিমটা এবার আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দেব কারণ এবারে আমি লাউটা বসাবো কড়াইয়ের মধ্যে তেল আমি দিয়ে দিলাম আর এটা আমি পুরোপুরি সর্ষে তেলে রান্না করব কোনো সাদা তেল ইউজ করব না এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কিন্তু পাঁচ ফোড়নে জিরে না একদম নেই বললেই চলে যাকে থাকে না খুব একটা মেথিটাই বেশি পরিমাণে থাকে ওই জন্য আমি একটু জিরে দিয়ে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম কারণ গোটা দিলে কি হয় বলো তো অনেক সময় ফুলে ওঠে ফেটে ওঠে লঙ্কাটা সেই জন্য আমি ফাটিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই দিতে হবে পেঁয়াজ কুচি কুচিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেব এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে আর কাঁচা লঙ্কাগুলো আমি খুঁতি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি আমার হাতের কাছে কাঁচি ছিল না নইলে কাঁচি দিয়েই কেটে দিতাম একটুখানি কেটে কেটে দিলাম আর দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে আর তারপরে আমি একটুখানি অল্প করে আদা রসুন পেস্ট দিলাম সাধারণত লাউয়ের মধ্যে রসুন ব্যবহার করা হয় না কিন্তু আমি এইভাবেই করি এতে দারুণ খেতে হয় টেস্টটা দারুণ আসে আমি অনেকবার মানে আমার শ্বশুর রান্না করেছিলাম বাপের বাড়ি রান্না করেছিলাম সবারই ভীষণ ভালো লেগেছে এবার আমি একটু নুন দিয়ে দিলাম যাতে কি হয় বলো টমেটোটা একটু গলে গুলে যায় আর পেঁয়াজটাও একটুখানি নরম হয়ে যায় এবার আমি দিয়ে দেবো হলুদ হলুদ আর গুঁড়ো লঙ্কা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেইভাবে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারো আর যেহেতু লাউটা একদমই অল্প হয়ে যাবে যতটুকু দেখলে ততটুকুও থাকবে না একদম একটা গোটা লাউ মানে একটা বাটির সমান হয়ে যেতে পারে সেই জন্য সেই বুঝে তোমরা ঝালটা ব্যবহার করবে আর এখানে একটুখানি আমি জল দিলাম কারণ জলটা দেয়াতে মশলাটাও লেগে যাবে না চিনি দিয়ে দেবো আর লাউ তো একটুখানি টেস্টের জন্য দিতেই হয় একটু আগে রসটা থাকতে থাকতে আর নামানোর আগে এর মধ্যে শুধু একটু গরম মশলা দেবো রান্না হয়ে গিয়েছিল আর আমি করার মধ্যেই রেখে গ্যাসটা অফ করে দিয়েছিলাম কতটা শুকনো ড্রাই মতো হয়েছে দেখতে পাচ্ছ খেতে ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো বাড়ি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে সবার আর ভাত খাওয়ার পরে কি নিয়ে চলে এসেছি দেখো এগুলো সে বিলিতি কুল হয় না বড় বড় সেটাকে কেটে নিয়েছি সবসময় বিলিতি কুল আনা আনার পরে না এমনি তো মানে খেতে ভালো কামড়ে কামড়ে খেয়ে নেওয়া হয় আর এখানে তো কুল পাওয়া যায় কিন্তু কুল একসঙ্গে সবাই খাওয়ার মজাটা আলাদা আর আমাদের কুল বাড়িতে সেরকম একটা কেউ খায় না আমি ছাড়া কারণ আমি একটু টক খেতে ভালোই বাসি আর ছেলেটা খুব একটা টক খেতে চায় না আর আমার বরের কথা তো বাদি দাও এই দেখো এখানে কি দিয়েছি বলো তো একটু জিরে গুঁড়ো নিয়েছি লঙ্কা নিয়েছি গুঁড়ো লঙ্কা আর একটুখানি নুন নিয়েছি বাড়িতে পিল্টুন ছিল না তাই এই এমনি নর্মাল নিয়েই চলে এসেছি আর এবার মজা করে খাবো আসল কথা কি তো যে কোনো টক জিনিস চাট করে তেতুল চাট বলো কুল চাট মানে জিপ স্লিপ করছে মানে কি বলবো একদম জিপময় জল জল হয়ে গিয়েছে কুল খুব একটা টক হয় না টোকোকুল খাওয়ার মজাই আলাদা পাকা পাকা পুরো গাছ থেকে আমাদের আমার বাপের বাড়ি দিকে বিক্রি হয় শ্বশুর বাড়ির ওই দিকে তোমার হলুদ হয়ে থাকে হয় কিন্তু এখানে বিক্রি বলো তো কাঁচা খুব একটা ভালো লাগে না কষ্ট লাগে ভালো খেতে হয় না কিন্তু আমরা নিজেরা গাছ থেকে পারতাম মানে বিয়ের আগের ছোটবেলার কথা বলছি গাছ থেকে পাড়া বা বিক্রি হতো ওখানে টোকোকুল একটু মানে খুব মিষ্টিও না খুব টকও না সেই কুলগুলো বাড়িতে নিয়ে আসতাম আর মেখে পুরো কুলগুলোকে একটুখানি এতো করে ফাটিয়ে ফাটিয়ে এরকম মশলা মাখিয়ে উফ সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে আলু করে মশলা মাখিয়ে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কোন জিনিস একটুখানি মজা করে খাওয়ার ভালো লাগে ভীষণ তাই না বেশি ছিল না মাত্র দুটো ছিল অলরেডি এমনি কাঁচ মানে আনার পরে ধুয়েই খেয়ে নিচ্ছি সবাই একটা একটা দুটো করে খেয়ে শেষ হয়ে গেছে আরও বেশি সহজ ভালো হতো মাত্র দু পিস ছিল সেটা আমি কেটে নিয়ে চলেছি হ্যালো আঠিটাই দেখো দু হাত হয়ে গেল মানে ভাঙাই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমি ক্যামেরা অন করতে একদমই ভুলে গিয়েছিলাম এখানে এক গামলা ভর্তি একদম সবিনে তরকারি করেছিলাম অর্ধেক শেষ হয়ে গিয়ে একটুখানি থেকেছে আর অনেকগুলো রুটিও আছে কারণ আমার বর খায়নি সবাই আজকে কম কম করে খাওয়া হয়েছে আর আমি বাসনপত্রগুলো দেখতে পাচ্ছো এখানে সব মেজে নিয়েছি সবজিটাও কেটে রেখেছি এখানে দেখতে পাচ্ছ মিক্স ভেজ একদম সব রকম কেটে পরিষ্কার করে ধুয়ে আর ঝুড়ির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছি এটা পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর চলো ঘরে চলো তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর যতটা মানে কাজ আগিয়ে রাখা যায় ততটাই ভালো আর ওই ঘরে ওরা শুতেও চলে গিয়েছে শুয়ে পড়েছে আর এখন বাজে অলরেডি বাজে বারোটা তেত্রিশ এখন অলরেডি সাড়ে বারোটা বাজে আমি কিছু মানে শুয়েই ছিলাম তারপরে একটুখানি উঠেছিলাম তখন মনে হলো যে বাসন প্রচুর জমেছে বেশি না তোমাদেরকে বলেছি যে এখানে আমার ছেলের বইগুলো আজকে মলাট যে কটা বাকি ছিল দেখতে পাচ্ছ একটা মাত্র বাকি আছে আর ভালো লাগছে না তারপরে বাদ বাকি এই একটাই বাকি আছে সবগুলো বসে বসে মলাট করলাম করে একটুখানি শুয়েছিলাম তারপরে মনে মানে উঠে গিয়ে দেখলাম বেশিনে ভর্তি বাসন মানে পুরো আর একটাও বাসন রাখার জায়গা নেই সেই জন্য ভাবলাম যে মেঝেরা কি সকালে উঠে চা টা করতে গিয়ে খুবই অসুবিধা হয় আর তখন বেশি ঠান্ডা লাগে ঘুম থেকে মানে ঘুমানোর আগে যতটা ঠান্ডা লাগে কিন্তু ঘুম থেকে উঠে ততটাই মানে আরও বেশি দ্বিগুণ ঠান্ডা লাগে সেই জন্য ভাবলাম যে কাজগুলো করে নিই আর সবজি কালকে করব অনেক রকম সবজি আনা আছে ফ্রিজে ভর্তি আর একদিন আগে আমি ব্রোকলি এনেছিলাম জানি না কী রেসিপি বানাবো ওটা দিয়ে একটুখানি দেখে নেব দেখে শিখে নিয়ে তারপরেই বানাবো কিছু একটা তো বানাবোই মাছটাচ আছে বলে মনে হচ্ছে না দেখি আর সবজিটা কেটে রাখলাম ওটা তো মিক্স ভেজ বানাবোই কাজটা গুছিয়ে রাখলে নিজেরই সুবিধা হয় কেননা কালকে সেই আমাকেই করতে হবে সেই জন্য একটুখানি কাজটা গুছিয়ে রাখলাম আর অলরেডি বলছি তো সাড়ে বারোটা এখন মানে সবার ঘুমও হয়ে গিয়েছে আর ঝাড়ুও দিলাম ঘরটা পরিষ্কার করে একদম ঝাড়ু দিলাম চারিদিকে গোটা ঘরটাই ঝাড়ু দিয়ে নিয়েছি দিয়ে রাতে ঝাড়ু দিতে নেই জানি কিন্তু কী বলো তো মানে নোংরাটা বাইরে ফেলিনি এক কোণে জোরো করে রেখে দিয়েছি আবার সকালবেলা যখন ঝাড়ু দেবো সব মানে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে যাব আর এই দেখো সবজি কাটতে কাটতে আমার আঙুলটা একটুখানি কেটে গিয়েছে আর এখন ওরা অলরেডি তো মানে ঘুমিয়েও পড়েছে মনে হয় চলো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আমারও ঘুম পেয়ে গিয়েছে ঘুম পেলে আমার কি চোখগুলো আবার উপরগুলো ফুলে ফুলে যায় আর চলো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তৎক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো